মিনহাজুর রহমান আপনি লিখেছেন দিন দিন বিবাহ বিচ্ছেদ বাড়ছে এ নিয়ে সমাজবিজ্ঞানীরা চিন্তিত বিচ্ছেদ এড়াতে বিভিন্ন দেশে স্লিপ ডিভোর্স জনপ্রিয় হয়ে উঠছে স্লিপ ডিভোর্স হলো স্বামী স্ত্রী আলাদা আলাদা বিছানায় ঘুমানো এতে নাকি ঘুম ভালো হয় ফলে মানসিকতা ভালো থাকে এর একটি শরীয় সম্মত দেখুন বিচ্ছেদ বাড়ছে এবং সেটাকে নিয়ন্ত্রণে আনার জন্য এই তথাকথিত স্লিপ ডিভোর্সের যে আপনার পদ্ধতি অবলম্বন করা হচ্ছে যে ডিভোর্স হয়ে আলাদা আলাদা বিছানা ঘুমানো কারোর সাথে কারোর যোগাযোগ না থাকা শরীয়ত এরকম কোনো ফরম্যাটের কথা বলে না এবং এর কোনো অনুমোদনও দেয় না স্বামী এবং স্ত্রী একে অন্যের সাথে বৈবাহিক সম্পর্ক যদি না থাকে কোনো কারণে তাহলে সেক্ষেত্রে বিছানা শুধু আলাদা নয় প্রত্যেকের বাসা বাড়ি আলাদা হয়ে যেতে হবে একই কক্ষে তারা থাকবে আলাদা আলাদা বিছানা কিংবা একই ছাদের নিচে তারা ভিন্ন ভিন্ন কক্ষে আলাদা আলাদা বিছানা শোবে এবং এভাবে বছরকে বছর যুগকে যুগ চলে যেতে থাকবে সেটি কখনো ইসলাম শরিয়ার নির্দেশনা হতে পারে না প্রথমত স্বামী স্ত্রী পরস্পর পরস্পর প্রতি ভালোবাসা প্রদর্শন করবে একে অন্যের প্রতি হক আছে যদি আলাদা এভাবে মাসকে মাস কাটায় তাহলে সেক্ষেত্রে কেউ কারোর হক্ত আদায় করল না এবং হক আদায় না করবে কারণ তারা গুণাকার হবে হ্যাঁ সাময়িকভাবে আল্লাহমতারা নিজেও বলেছেন ভহাদহন্ন ফিল্ম দেওয়া যা শাসন করবার জন্য স্বামী স্ত্রী থেকে আলাদা থাকবেন কোনো কারণে যদি দেখা যায় যে না তাকে কোনোভাবে মানে কোনো অন্যায় থেকে থামানো যাচ্ছে না কোনো ভুল কাজ থেকে বিরত রাখা যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে সাময়িক সময়ের জন্য পৃথক হওয়া যাবে সেটা হবে শাসনের প্রয়োজনে কিন্তু এভাবে বসবাস করা লং টাইম এবং এভাবেই বসবাস করাটাকে জীবনের আপনার সিস্টেম বানিয়ে নেওয়া লাইফস্টাইল বানিয়ে নেওয়া সেটা কখনও সরিয়া গ্রাহ্য বিষয় নয় এবং এটাকে সরিয়া দৃষ্টিকোণ থেকে ডিভোর্সও বলা যায় না এটাভাবে একরকম এমন কাজ যে কাজের মাধ্যমে স্বামী স্ত্রী একে অন্যের হক নষ্ট করলো অতএব সেই কাজটি করার সঠিক হবে না আর জয়াল আপনি লিখেছেন সম্প্রতি ঢাকার একটি মসজিদে আবলিগের দুই গ্রুপের মারামারিতে একজন নিহত এই ব্যাপারে কিছু বলবেন ভাই জাল আল্লাহ মাফ করুন মুসলমানদের দুটি দল বা দুটি পক্ষ যদি মারামারিতে লিপ্ত হয় এবং তাদের কেউ একজন মারা যায় তবে বিক্রিম সাল্লাহ সাল্লাম বলেছেন আলকাতুল বা এক্ষেত্রে হত্যাকারী এবং নিহত উভয় জাহান্নামে নামে যাবে প্রশ্ন করা হলো যে হত্যাকারী জাহান নামে যাবে যে সেটা তো পরিষ্কার কিন্তু নিহত ব্যক্তি কেন জাহান যাবে এর উত্তর হলো উত্তর এলো যে নিহত ব্যক্তি সেও হত্যাকারী যে তাকে হত্যা করতে প্রস্তুত ছিল চেষ্টা করেছিল কিন্তু পারেনি এই জন্য আমরা বলেছি শুরুতে যে মারামারিতে লিপ্ত উভয় পক্ষ মারামারি লিপ্ত হলে দুজনই মারামারিতে লিপ্ত হলে তাদের কোনো একজন মারা গেলে অপরজন জাহান্নামে নামে যাবে সুলতানও যে মারা গেছে সেও জাহান্নাম যাবে কারণ সেও মারামারিতে লিপ্ত ছিল এবং নিজে দুর্বলতার কারণে কোনো কারণে তার কোনো ভুল কারণে হয়তো সে মৃত্যুর মুখে বা খুনের মুখোমুখি হয়েছে কিন্তু সুযোগ পেল সেও হয়তো মারত তো এটা কোনো মুসলমানের কাজ না এগুলো জাহিলি যুগের কর্ম আমরা অনেকে ইসলামের নামে এ ধরনের মারামারি গালাগালি পরস্পর পরস্পরের বিরুদ্ধে আমরা ইসলামের শরিয়ার গণ্ডি লঙ্ঘন করে আমরা অন্যায় কাজ করে থাকি এবং এটাকে মনে করি ইসলামের সেবা ইসলামের খেদমত এটা মূলত প্রবৃত্তির পুজো হয় ইসলামের খেদমতের মাধ্যমে মোটেও হয় না আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন এবং ভুলগুলো থেকে সরে আসার তফিক দান করুন